আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত এই ভিডিওতে জুম সফটওয়্যার নিয়ে মোটামুটি একটা আলোচনা করব। যেমন আপনি কিভাবে জুম মিটিংয়ের যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাকাউন্ট খুলবেন জুম মিটিং সফটওয়্যারটি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে কিভাবে ইনস্টল করবেন এরপর যখন আপনাকে কোনো মিটিংয়ের লিঙ্ক দেওয়া হবে সেই মিটিংটাতে আপনি কিভাবে জয়েন করবেন ইত্যাদি বিষয়সমূহ এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে তারপর একটা নিউ ট্যাব নিয়ে আপনি লিখতে পারেন জুম মিটিং আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে জুম ডট ইউএস জুম অন প্ল্যাটফর্ম টু কানেক্ট এখানে ক্লিক করবেন প্রথম যে কাজটি থাকবে আপনার সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া ঠিক আছে তো প্রথমে এই সাইন আপ ফ্রি এইখানে ক্লিক করবেন এখানে দেখেন ইমেল অ্যাড্রেস বার্থ এয়ার এটা দিতে বলতেছে তো ইমেল অ্যাড্রেসটা প্রপারলি আপনাকে দিতে হবে কারণ ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোডও আসবে তো আমি আমার একটা ইমেল এখানে দিতেছি কপি করে নিলাম আপনি যদি মনে থাকে আপনার নো প্রবলেম আপনি সুন্দরভাবে লেখেন এবার আপনার ডেট অফ বার্থ ইয়ারটা এখানে লেখেন দেন কন্টিনিউয়ে ক্লিক করেন আপনার ইমেল একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে যেমন আমার এখানে একটা ইমেলে কোড আসছে আপনি চাইলে কপি করতে পারেন অথবা আপনি ওইখান থেকে দেখে দেখে লিখেও দিতে পারেন উইশ জাস্ট প্রথমটাতে ইয়ে করে মানে ক্লিক করে পেস্ট করে দিলে হয়ে যায় এখান থেকে কপি করে নিই ওকে আপনি যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবে এটা করবেন এটা একেবারে সিম্পল একটা কাজ একটা জুমে অ্যাকাউন্ট খোলা ওকে ভেরিফাইতে ক্লিক করলাম এবার বলতেছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ড দেন তো আমি ফার্স্ট নেমটা আমার দিতেছি যেমন এম ডি আরিফুল লাস্ট নেম হচ্ছে ইসলাম অবশ্যই আপনি আপনার অরিজিনাল যে নামটা সেই নামটা এখানে দিবেন। এবার আপনাকে বলতেছে যে আপনি একটা পাসওয়ার্ড এখানে সেট করেন এবং পাসওয়ার্ডের জন্য দেখেন এই যে সুন্দরভাবে একটা আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে মিনিমাম এইট ক্যারেক্টার যেন হয় একটা নাম্বার যেন মিনিমাম সেখানে থাকে আপার কেস লোয়ার কেস সব কিছু যেন থাকে এটা অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিতেছি দেন এখানে আর কিছুই করতে হবে না জাস্ট কন্টিনিউ আপনার মোটামুটি অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট এখন যেটা আপনাকে করতে হবে এখানে একটা ফটো আপলোড দিতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে একটা ফটো আপলোড দিতে হবে একেবারে হোমে ক্লিক করলে যে আপনার নামের পাশে দেখেন একটা ফটো আছে এটা প্রত্যেককেই করতে হবে যদি আপনারা ফটো এখানে অ্যাড না করে রাখেন আমরা জুম মিটিংয়ে যখন ক্লাস নিব জাস্ট আপনাদেরকে রিমুভ করে দেব কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফটোটা এখানে দিতে হবে তো এখানে আমি ক্লিক করলাম চুজ ফাইল মিনিমাম আচ্ছা এখানে বলতেছে যে টু মেগাবাইটের নিচে একটা ইমেজের সাইজ হইতে হবে সেই ইমেজটা আপনি এখানে দেন আমি চুজ ফাইলে ক্লিক করে আমার ডেস্কটপ হয়তো বা যেটা আছে একটা আমি চুজ করে দিতেছি এখান থেকে আচ্ছা এটা দেখেন এই যে আমাকে ফাইল সাইজ ক্যান নট এক্সিটস টু মেগাবাইট মানে টু মেগাবাইটের বেশি এখানে হয়েছে ঠিক আছে এই কারণে নিতেছে না আমি অন্য আর একটা ইমেজ এখানে আপলোড করি এই যে আমাদের বিসিআইটি পার্কের লোগো যেটা আছে আমি যদি এখানে যাই জাস্ট এরকম ক্রপ করতে বলতে পারে আপনি সেভ করে নেবেন এইখানে দেখবেন আপনার ছবিটা চলে আসবে তো এটা দেখালাম তো আপনার ইমেজের ফাইল সাইজ যদি টু মেগাবাইটের বেশি হয় তাহলে কিন্তু নিবে না সো আপনাকে ওইটার সাইজটা একটু কমিয়ে বা অন্য কোনো অল্টারনেট ইমেজ অর্থাৎ আপনারই ইমেজ হবে আপনার ইমেজ তো আর একটা না অনেকগুলো থাকতে পারে অবশ্যই আপনার ইমেজটা এখানে আপলোড করে দিবেন ওকে আমি আমার লোগো আপলোড করে দেখিয়ে দিলাম এরপরে নিচের দিকে দেখেন এই যে ডাউনলোড জুম আছে তো ডাউনলোড জুমে এখানে আমি ক্লিক করবো আমাকে অটোমেটিক্যালি দেখেন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে জুম ডাউনলোড হয়ে গেলে এই যে আপনি দেখতে পারবেন ডাউনলোড যেখানে হয় এই যে জুম ইনস্টলার ডট ইএক্সি এটা আমি ওপেন করতেছি আমি এটা জাস্ট কি করব ডাবল ক্লিক করে এই সফটওয়্যারটা ইনস্টল দেব আপনার যেখানেই সফটওয়্যারটা ডাউনলোড হয় সেই ফোল্ডারে গিয়ে অবশ্যই এটা আপনাকে এরকমভাবে ইনস্টল করতে হবে ওয়েট এরকম আসতেছে দ্য ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল ডান তার মানে আমার জুম সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন এখানে আছে এই যে জুম তখন আমরা যেটা করব সাইন ইন করে নিব সাইন ইন আমি আমার সেই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি এবং আমার পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেট করছিলাম সেটা আমি এখানে দিচ্ছি এখানে কিপমি সাইন্টিন দিয়ে সাইন ইন করে নিলাম তো দেখেন আমি জুম সফটওয়্যারটাতে লগ ইন করে ফেলছি এবং এখানে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার লোগো বা এমএসটা আছে তো আবারও বলতেছি অবশ্যই অবশ্যই আপনার এখানে সঠিক নাম এবং আপনার এটা ফটোটা নিজের ফটোটা এখানে অবশ্যই দিয়ে রাখবেন ঠিক আছে তো এইখানে আমার জুম যেটা হইলো সেটা হচ্ছে আমি লগ ইন করে ফেললাম এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে প্রাথমিকভাবে একটা জিনিস এইখানে ক্লিয়ার হইতে হবে আপনি যে ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে ক্লাস নেবেন আপনার অডিও অর্থাৎ আপনি যে মাইক্রোফোন দিয়ে কথা বলবেন বা হেডফোন দিয়ে শুনবেন এটা প্রপারলি কাজ করতেছে কিনা এটার জন্য আপনি যেটা করবেন এই যে উপরের দিকে দেখেন এই যে আইকন আছে বা আপনার যে ছবি সেখানে থাকবে এইখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে ভিডিও আছে এখানে অডিও আছে বেশ কিছু বিষয় কিন্তু এখানে আপনি পাবেন তো আপনার যদি ভিডিওর যে ক্যামেরাটা সেটা আপনার ল্যাপটপে যদি থাকে বা পিসিতে এখানে আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার ছবি চলে আসবে বা এই যে ক্যামেরাতে অনেক ধরনের ই থাকতে পারে ইউএসবি বা ও ভার্চুয়াল ক্যামেরা যেটা থাকুক না কেন এটা আর যদি আপনার আসলে ক্যামেরা না থাকে তাহলে তো আসলে কিছু করার নাই আপনি আসলে এখানে ক্যামেরা অপশানটা ওইরকমভাবে পাবেন না আপনি এইচডি কোয়ালিটিটা অন করে দিতে চাইলে এইচডি কোয়ালিটিটা অন করে দিবেন মিরোর মাই ভিডিও এটা অফ করে দিতে চাইলে দিতে পারেন ঠিক আছে এখন আর একটা বিষয় যেটা আছে এখানে অনেক অপশান আছে এগুলো আপনাকে আসলে দেখে দেখে ঠিক করতে হবে আমি অডিওতে যাই মেনলি আসলে আমার কাজ হবে অডিওতে তো অডিওতে এই যে দেখবেন একটা স্পিকার আছে স্পিকারের এইখানে ক্লিক করলে বেশ কিছু স্পিকার এইখানে দেখতে পারবেন স্পিকার হচ্ছে আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না তো অবশ্যই আপনি আপনার হেডফোন বা যেভাবে ক্লাস করবেন একদম ওইভাবেই বসে আপনি টেস্ট স্পিকারের এখানে জাস্ট ক্লিক করেন আমি আমার এইখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছি দ্যাট মিন্স জুমে আমি যখন ক্লাস করব অপর পক্ষ থেকে যদি কথা বলে তাহলে আমি শুনতে পারবো যদি আপনি টেস্ট স্পিকারে ক্লিক করার পর কোনো সাউন্ড না শুনতে পান ধরেন একটা রিংটনের মতন বাঁচবে এটা যদি না শুনতে চান মানে না শুনতে পারেন তাহলে এইখানে যেটা হবে এইখান থেকে এই আপনার এটা চেঞ্জ করে করে টেস্ট স্পিকার করতে হবে কোনটাতে শোনা যাচ্ছে আর কোনটাতে শোনা যাচ্ছে না যেমন এইটাতে আমি শুনতে পাচ্ছি না আসলে এইটা যখন সিলেক্ট করতেছি সো আমাকে যেটা আছে সেম এজ স্পিকার বা এটা এটা যদি দিয়ে দেখি তাহলে আমি শুনতে পারতেছি ক্লিয়ার তাহলে আমি এইটাই সিলেক্ট রাখবো এরপরে নিচের দিকে আসবেন মাইক্রোফোন মার্ক মাইক্রোফোন হচ্ছে আপনার কথা অপর পক্ষ থেকে শুনতে পারবে কিনা তো এটার জন্য যেটা করবেন এই টেস্ট মাইকে আপনি ক্লিক করবেন আপনার যদি মাইক্রোফোন একাধিক থাকে দেখেন আমার একটা ইউএসবি ক্যামেরা আছে সেটার একটা মাইক্রোফোন আছে সেটা সিলেক্ট আছে আবার এই যে আমি আলাদা এক্সটার্নাল একটা মাইক্রোফোন ইউজ করি সেটা তো আমি এটা দিয়ে যখন সিলেক্ট করে আমি টেস্ট মাইক দিব হ্যালো 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 এরকম কথা বলবেন একটু হ্যালো হ্যালো বলার পরে ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে অটো পেলে হবে অর্থাৎ আপনার কথাটা এখানে শুনতে পাচ্ছেন কিনা সেটা অটোমেটিক্যালি শুনতে পাবেন তো যখন আপনি শুনতে পাচ্ছেন দ্যাট মিনস আপনার মাইক্রোফোনটা ওকে অর্থাৎ আপনি যখন কথা বলবেন দেখবেন এই কথা বললে এই যে ইনপুট লেভেলটা এটা বাড়বে কমবে দ্যাট মিনস হচ্ছে আপনার এই মাইক্রোফোনটা ঠিক আছে এবং মাইক্রোফোনটা যদি ওইটাতে কাজ না করে অন্য একটা মাইক্রোফোন এখান থেকে যেগুলো থাকে অ্যাভেলেবেল সেটা সিলেক্ট করে নিয়ে টেক্সট মাইকে ক্লিক করলে আপনি জাস্ট একটু কথা বলবেন এরপরে অফ করবেন কথা বলাটা দেখবেন অটোমেটিক্যালি আপনার কানে ওই সাউন্ডটা আসবে কারণ আপনি টেস্ট স্পিকারটা ঠিকঠাকভাবে রাখছেন না এই যে বিষয়গুলো আছে এই অ্যাটলিস্ট এই যে স্পিকার এবং মাইক্রোফোন এটা কিন্তু অবশ্যই আপনাকে সেট করতে হবে এরপরে আরও অনেক অপশান আছে আপনারা এইগুলো দেখতে পারেন বেসিক্যালি আমার এই স্পিকার এবং মাইক্রোফোনটা খুবই জরুরি কারণ অপরপক্ষ থেকে যেন আমি সাউন্ড শুনতে পাই অর্থাৎ আমরা যখন ক্লাস নেব আপনি যেন শুনতে পান প্রপারলি সেটা হচ্ছে টেস্ট স্পিকার আর আপনিই কথা বললে আমরা যেন শুনতে পাই সেটা হচ্ছে টেস্ট মাইক ঠিক আছে এই দুটো জিনিস অবশ্যই সেট করে নিতে হবে এতটুকু ওকে এবার চলেন আমরা একটা জুম মিটিং যখন শুরু হবে আপনাদেরকে আমরা টেলিগ্রামে একটা ই করে দেবো আর কি কি বলবো লিঙ্ক দিয়ে দেবো তো টেলিগ্রামটা আপনি আপনার চাইলে এখানে আপনার ওয়েবে লগন করে রাখতে পারেন অথবা টেলিগ্রামেরও একটা অ্যাপ আছে সেটাও চাইলে আপনি আপনার এখানে ইনস্টল করে টেলিগ্রামটা লগ করে রাখতে পারেন আমরা তো ম্যাক্সিমাম টাইম সবাই আসলে ফোনে অভ্যস্ত আমাদেরকে আসলে এই কাজগুলো কম্পিউটারে করা শিখতে হবে তো আমি টেলিগ্রাম ডাউনলোড এরকম লিখে যদি সার্চ দিই তাহলে টেলিগ্রাম এই যে ডেস্কটপ একেবারে প্রথম যে লিঙ্ক দেখেন ডেস্কটপ ডট টেলিগ্রাম ডট এটা আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েডে এর নিচেরগুলো নয় আপনি এইটা টেলিগ্রাম ডট ও আর জি এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট এইটা করবেন এই যে দেখেন আরও একটা আছে টেলিগ্রাম ইএন সফট অনেক এগুলো আমার দরকারই নাই আপনি এইখান থেকে প্রথম যেটা আছে সেটাতে যাবেন এখানে আসার পরে গেট টেলিগ্রাম ফর উইন্ডোজ এখানে আপনি দেখতে পাচ্ছেন আর জাস্ট আমি এটা ইনস্টল করে নিব এই যে আমার টেলিগ্রামটা আর কি ডাউনলোড হলো আমি এটা জাস্ট কি করব ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব ওকে নেক্সট 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 আমি জাস্ট ইনস্টল করে নিচ্ছি লঞ্চ প্রোগ্রাম ফিনিশ দিলে আপনার এখানে টেলিগ্রামটা ওপেন হয়ে যাবে জাস্ট ওয়েট করতে হবে একটু আপনার সামনে এরকম এরকমই আসবে ঠিক আছে টেলিগ্রামটা জাস্ট ওপেন করলে তো এইখানে স্টার্ট মেসিংয়ে ক্লি মেসেজিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে বলবে যে এইটা আপনার মোবাইল টেলিগ্রাম যেটা আছে অর্থাৎ মোবাইলে অবশ্যই আপনার টেলিগ্রামটা তো লগ ইন থাকতে হবে যেহেতু আপনারা জয়েন করেছেন সেখান থেকে যেটা করবেন ওপেন টেলিগ্রাম অন ইয়ার ফোন গো টু সেটিংস ডিভাইসেস লিঙ্ক ডিস্কটপ ডিভাইস স্ক্যান দিস মেসেজ টু লগ ইন আর লগ ইন ইউজিং ফোন নাম্বার আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে চাইলে এখানে লগ ইন করতে পারেন যেটা দিয়ে অ্যাকাউন্ট তো আমি এখানে যেটা করব এইট এইট জিরো আসে আমি আমার ফোন নাম্বার যেটা আছে সেটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নিব মোবাইলে যদি আপনি টেলিগ্রাম ওপেন করেন দেখবেন টেলিগ্রাম থেকে আপনাকে একটা মেসেজ পাঠাইছে অর্থাৎ টেলিগ্রাম অ্যাপে ফোন নাম্বারে মানে কোনো মেসেজ যাবে না আপনার টেলিগ্রাম অ্যাপের মধ্যে যাবেন তো এখানে একটা কোড আমাকে দিয়েছে সেই কোডটা আমি এখানে যদি দিই জাস্ট দিলে এবার বলবে যে আপনার পাসওয়ার্ড অর্থাৎ টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলার সময় আমি একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব দিয়ে সাবমিটে ক্লিক করলে অটোমেটিক্যালি আমি লগ ইন হয়ে গেলাম তো যখন আপনাদেরকে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে এরকম একটা লিঙ্ক আপনি এখানে পাবেন জাস্ট এই লিঙ্কে কি করতে হবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে আপনি যে কোনো একটা ব্রাউজারে হয়তো বা এরকম একটা পপ আপ আসবে জাস্ট ওপেন জুম মিটিংস এখানে ক্লিক করবেন তাহলে আপনার জুমে এখানে কানেক্টেড হয়ে যাবে দেখেন ইনভ্যালিড মিটিং আইডি এটা আসতেছে কেন কেননা অলরেডি আমাদের এই জুমে মিটিংটা ক্লোজ হ্যাঁ তো আপনার এটা আসবে না তো আমি যদি একটু দেখাই জাস্ট ওয়েট আমি একটা মিটিং ক্রিয়েট করি তো দেখেন আপনাদের জাস্ট এরকম একটা ই দেওয়া হবে আপনাদেরকে কী বলবো একটা লিঙ্ক দেওয়া হবে বা অনেক সময় মিটিং আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড এই টাইপ দেওয়া হতে পারে তো জুম সফটওয়্যারটা আপনি জাস্ট ওপেন করে চাইলে এখানে জয়েনে ক্লিক করে মিটিং আইডি দিতে পারেন এবং এখানে অবশ্যই আপনার নামটা সিলেক্ট থাকবে এখানে টার্ন অফ মাই ভিডিও বা এই জিনিসটা যদি অফ করে চান তাহলে এটা অফ করে জাস্ট জয়েন করতে পারেন মিটিং আইডি দিয়ে ডিরেক্টলি জয়েন করতে পারেন আর যদি কোনো মিটিং আইডি লিখে না জয়েন করতে চান আপনার টেলিগ্রামে এরকম লিঙ্ক পাবেন একেবারে ক্লাস শুরুর আগে তো এইখানে জাস্ট লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন জুম মিটিং সেইখানে যাবেন দেখবেন এই যে জুম ওয়ার্ক স্পেস যেটা আসে এটা এরকমভাবে ওপেন হচ্ছে এরকম একটা পপ আপ আসবে আপনার সামনে অবশ্যই জয়েন উইথ কম্পিউটার অডিও ভাই এই যে অটোমেটিক্যালি জয়েন অডিও বাই কম্পিউটার হোয়েন জয়েনিং এটা যদি ঠিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে সবসময় অটো এরকম জয়েন হয়ে যাবে করে ফেললেন তো এইখান থেকে জাস্ট আপনাকে যেটা করে দেবো আপনাকে মিউট করে দেবো আমি এইখানে অডিওতে এটা কী করবো মিউট করে দেবো এরকম মিউটে থাকবে আপনি হয়তোবা আনমিউট করতে পারবেন না যখন আমি আপনাকে বলবো যে আপনি আনমিউট করেন তখন এইখানে এসে জাস্ট আনমিউট করতে হবে জাস্ট একটা ক্লিক করলে এটা আনমিউট হয়ে যায় আর ভিডিও অন করতে বললে অবশ্যই ভিডিও এইখানে জাস্ট ক্লিক করে দিবেন ভিডিও অন হয়ে যাবে এ হচ্ছে একেবারে বেসিক যে বিষয় এখন আপনাকে যদি কখনও বলা হয় যে আপনি আপনার এন্ডের থেকে একটু শেয়ার স্কিন করেন কোথায় কি প্রবলেম হচ্ছে বা কি টাইপের তো আপনি এই শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে স্ক্রিনটা এইটা সিলেক্ট থাকবে এবং জাস্ট কি করবেন শেয়ারে ক্লিক করে দিবেন তাহলে আপনার স্ক্রিন শেয়ারিংটা হয়ে যাবে এরপরে আপনি ধরেন এইখান থেকে জাস্ট একটু মিনিমাইজ করে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো এখানে আপনি দেখাইতে পারবেন এটা হচ্ছে একেবারে বেসিক যে বিষয় আপনি শেয়ার স্কিন করে আপনার কি প্রবলেম সেটা আমাদেরকে দেখাচ্ছেন তো এই যে উপরের দিকে এটা থাকে অনেক সময় এটাকে একটু এদিক সেদিক সরানো লাগতে পারে তো আপনি জাস্ট এইখানে দেখেন মা মাউসটা হোবার করলে যখন এই যে চারটা তীর চিহ্নের মতন আসবে এটা জাস্ট ক্লিক করে এদিক সেদিক এরকমভাবে সরাইতে পারবেন এই যে বিষয়টা আছে এটাকে যদি মিনিমাইজ করতে চান তাহলে এখানে এই যে হাইট থামনেল ভিডিও এটাকে এরকম মিনিমাইজ করে যে কোনো জায়গায় ক্লিক করে ধরে মুভ করা যায় আর এটাকে যদি এক্সপ্যান্ড করতে চান তাহলে এরকম অর্থাৎ এটা দিয়ে একেবারে বড় করে ফেলানো যায় এই যে ঠিক আছে এটাকে এইখানে ক্লিক করলে বড় হয় আর এটা হচ্ছে মিনিমাইজ এই যে মিনিমাইজ এরকম থাকে এটাকে যদি আবার একটু বড় করতে চান এই যে এরকমভাবে দেখেন থামনেল ভিডিও এইটু মানে অনেক ধরনের অপশান আছে এটা ক্লিক করে করে আপনাকে দেখতে হবে জাস্ট বড় স্ক্রিনে যখন ক্লাস দেখবেন এই যে ফুল মিটিং উইন্ডো এইটা আপনি দিবেন এবং এইখানে আবার ক্লিক করবেন পুরো স্ক্রিন জুড়ে আপনি আমাদের ভিডিওটা যেন দেখতে পান ঠিক আছে আর শেয়ার স্ক্রিনের কথা যেটা বললাম এইখানে ক্লিক করে জাস্ট নিচেই যে আর একটা শেয়ার বাটন থাকে অবশ্যই এইখানে ক্লিক করতে হবে অনেকে শেয়ার স্ক্রিন করতে গেলে বললে এতটুকু করে বলে যে আমার সেই স্ক্রিনকে দেখা যাচ্ছে স্ক্রিন তো দেখা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই নিচে আর একটা শেয়ার এইখানে ক্লিক না করেন এটা অবশ্যই আপনাকে করতে হবে তো এরকমভাবে আপনি এটাকে জাস্ট একদিকে সরে মানে এটা সরায় রেখে আপনি আপনার এই যে এটা মিনিমাইজ করে আপনার কোথায় কী প্রবলেম আছে সেটা আপনি এইখানে দেখাইতে পারবেন আর স্টপ শেয়ার করতে বললে জাস্ট এই যে স্টপ শেয়ার এখানে ক্লিক করলে হয়ে যাবে এই হচ্ছে বেসিক বিষয় তো আপনাদের ম্যাক্সিমামের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অডিও শুনতে পান না বা ই করতে পারেন না এটা আমি এইখান থেকে সিলেক্ট চাইলেও করতে পারি যে একটা ট মানে ই আছে আপনার কি বলবো আইকন আছে তো অ্যারো আইকন আর কি এটা এইখানে ক্লিক করে আমি সিলেক্ট মাইক্রোফোন সিলেক্ট স্পিকার এই বিষয়গুলো করতে পারি টেস্ট স্পিকার মাইক্রোফোন এটাও দেখতে পারি যে আমার মাইক্রোফোন ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা স্পিকার প্রপারলি আমি শুনতে পাচ্ছি কিনা বাট এই কাজটা আমি একেবারে প্রথমেই করে আসবো তাহলে আমার এইখানে এসে আর কোনো ঝামেলাই হবে না বাট যদি ওইখানে প্রপারলি সেট আপ না করে আসতে পারেন এইখানে কিন্তু ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এইটা দেখে আপনারা অবশ্যই কমপ্লিট করে ফেলবেন আর এরপরেও যদি কারো প্রবলেম হয় বা সামথিং কোন ধরনের ইস্যুস থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জাস্ট মেসেজ করবেন ওইখান থেকে আপনাদের এই এই বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে হ্যাঁ তো এই ছিল বেসিক কথাবার্তা ক্লাস শুরুর আগে আমরা দশ মিনিট বা পনেরো মিনিট বা একদিন আগেও আমরা চাইলে লিঙ্ক ক্রিয়েট করে আপনাদের টেলিগ্রাম ওইখানে শেয়ার করে দিতে পারি তো টেলিগ্রামের ওইখানে লিঙ্কে ক্লিক করলে বা মিটিং আইডি থাকবে পাসপোর্ট থাকবে যেটা আপনার যেভাবে খুশি মন চাই সেভাবে আপনি চাইলে লগ ইন মানে জয়েন করে নিতে পারবেন আর ক্লাস যখন শুরু হবে তখন অটোমেটিক্যালি তো আপনারা কথা শুনতে পারবেন ক্লাস ওইভাবেই কন্টিনিউ হবে তো আমাদের ক্লাসগুলোই জুম সফটওয়্যারের মাধ্যমেই নেওয়া হবে আশা করি টোটাল বিষয়টা আপনার কাছে ক্লিয়ার আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ